এত রুক্ষ হয়ে গেছে কে? বলো নাকি? কি জানি রে মুজিব, আমি নিজেই কিছু বুঝবার পারি না। ওই বয়স টয় সুজ আছে এই জন্য মনে হয়। এটা একটা কথা বলো সালমা, তুই আসলে তোর করে গ্রামে মেয়ে করে নিয়ে একটা সমস্যা। বয়স টয়স নিয়েছ? আরে বে, আমাদের চলচ্চিত্র জগতে যে নায়িকারা আছে বুঝছো, ওকে যত বয়স হয় তত ইয়ং হয় তত সুন্দর। কি আর করব বল, আমি তো তোর চিত্র জগতের কোনো নায়িকা না, আমি তো গ্রামেরই মেয়ে। চিত্র জগতের নায়িকা না হলে কি সেরা যত্ন লাগবে না? সালমা তুই ঠিক করে কত কি শাকা টাকা খাস। আরে আমার কথা বাদ দে, তোর কথা কও কি। তোরে তো দেখে মনে হচ্ছে তুই দিন দিনে আরো চ্যাংরা ছোট হয়ে যাচ্ছিস। থ্যাংক ইউ কিছু জানি। এই যে তুই আবার কলু, আমি ইয়াং হয়ে গেছি, তুই জানিস না আমি এই ইয়ং হওয়ার জন্য যে কত কত যে চেষ্টা করছি, 4 ঘন্টা ব্যায়াম করি রেগুলার, তুই জানিস না। তাই এত ইয়াং হচ্ছি, সুন্দর হচ্ছি। তুই ইয়াং আর স্যাংরা থাকার জন্য এত কষ্ট করা লাগবে নাকি? এটা কোনো কথা বললো তুই? আরে স্টার করে সম্পত্তিই তো, তার করে চেহারা, তার করে ফিগার। হ্যাঁ রে মুজিব, তুই কি সত্যি সত্যি বড় স্টার হয়ে গেছিস রে? এ তাহলে কি তোর সাথে আমি এতক্ষণের মিথ্যা কথা কোনো স্বাভাবিকানু না, মানে তোর এই নাম তো কোথাও মানে সমস্যা শুনি না, সেজন্যই বলতেছি। তুই আমার নাম শুনবো কাঙ্ক্ষা করে? তো তোর এই জায়গা নাই ডিশাল লাইন, নাই কোনো সিনেমা হল, আমার নাম শুনবো? তুই খালি এফডিসির গেটের যাবো, ওই জাত গিয়ে খালি কবু আমি কীর্তির কালা দেবো, তারপরে দেখিস কি হয়, আর কিছু কমু না। তুই কি কীর্তির নাম নিছু? হ্যাঁ রে, কীর্তির নাম আমি নেবো কেন? আরে দর্শক আমার ভালোবাসে আমার নাম দিয়েছে কীর্তি। কিন্তু এই কীর্তি নামেরও তো কোনো স্টারের কথা আমি শুনি না রে। বুঝছি, তোর বিশ্বাস হচ্ছে না তো? সকাল হোক তোকে আমি প্রমাণ দিই মুনি, আমি কত বড় স্টার তুই বুঝার পারবো। আরে কত পেপারে যে আমার ছবি আসছে, তোকে আমি দেখা মুনি। আচ্ছা ওই যে তুই কি তালি পরে সব বড় বড় চিত্র জগতে নায়ক নায়িকা, ওই যে ববিতা, রাজ্জাক, শাবানা, সাম্পা, এগুলো দেখিস? দেখিসি মানে তুই কি করছ এগুলা? ওদের সাথে সারাদিন আমি শুটিং করি, একসাথে চা খাই, কত কিছু খাই তুই জানিস। এই মসজিদ মানে আমি যদি ঢাকা যাই তাহলে কি তুই তাগারের সাথে আমার দেখা করাতে পারবো? এই তুই কথা করলি, এই এরকম একটা সিলি বিষয়, আমি 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 তোর সাথে কথা বলবো, আমি তোর কিছু জবাব দিবার পারবো না। আরে আমি তো মনে করছিলাম তুই একটু আমার কবি, ওর সাথে ক্যাঙ্গা করে তুই একটু অভিনয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করবি, আমার কবি সে অনুরোধ করবি, ওর সাথে ক্যাঙ্গা করে দেখা করবো, একটু ছবি উঠাবো তুই একটা, এটা আমার কবু। ও মা তুই আমার করছু কি? আমার যে যেমন চিন্তা করতে পারবি না, আমাদের তো দেখলে বুকের মধ্যে যাবে ধর। আমার অভিনয় নাকি বাংলাদেশের সেরা অভিনয়।